আমার তাওয়ার তেল গরম হয়ে গেছে, আমি এটা প্রথমতে পনিরটা ফ্রাই করে লম রঙা রঙা কই চক। এই আমার পনির ভাজা হয়ে গেছে, এরকম আমি ধুনিয়াকে এটা বাসন থই লম। এই আমার পনির ভাজা হয়ে গেছে, দেখিছেনে কেনেকা রঙা রঙা পড়িছে। এতিয়া আপনার বাকিটো কেনেকৈ বনাও আপনাকে চাওক। এয়া দেখিছে আলুবিলাকো পুরা পনিরের নিচিনা রঙা রঙচুয়া হয়ে গেছে, এটা মানে সিজি গেছে। এটা ইয়াক আমি এটা নমাই দিম। দেখিছেনে আলুবিলাক এনেকা রঙচুয়া হওয়ার ভাজি লব, পনিরের নিচিনা রঙা হয়ে গেছে। এইটো মানে হাফ বইল হয়ে গেছে অলরেডি, আকো মানে এইটো পনিরটো বনাতে ফুল মানে বইল হয়ে যাব। এটা আমি এটা তাওয়ার থাকি যাওয়া তেলবিলাক, যদি তেল থাকি গেছিল পনির আর যদি আলু ভাজিছিল আমি, এই তেলটোতে আমি কি করি এটা প্রথমতে তেজপাতটা দি লম। তেজপাত দি ভাজি লম, ইয়াতে অকমান ইয়াক সোহাকে ভাজি এটা ধুনিয়া চেন এটা আহিছে। তারপর আমি ইয়াতে পিঁয়াজবিলাক এড করে দিম, যত আমি কাটি থাকছিলো ইয়াত। পিঁয়াজটো এতিয়া অকণমান ৰঙচুৱা হোৱালৈকে ফ্ৰাই কৰি লওঁ। অকণমান ৰঙচুৱা হ'ব দিম, মানে আপোনাৰ গ্ৰেভিটো বনাই আছোঁ বৰ্তমান, অকণমান ৰঙচুৱা হোৱালৈকে আমি ফ্ৰাই কৰি দিম ইয়াক এনেধৰণে। এই আমার পিঁয়াজটো ৰঙচুৱা হৈ গৈছে, আমি ইয়াত এতিয়া যোনটো এই আদা নহৰু যোনটো পেষ্ট এইটো ইয়াত এড কৰি দিম। আৰু যেতিয়ালৈকে অকণ অকণ ভাজিম তেতিয়ালৈকে আদা নহৰু যোনটো আছিলে এইটো ৰঙচুৱা হৈ নাযায়, তেতিয়ালৈকে আমি ফ্ৰাই কৰি দিম মানে 5-2 মিনিট। এই আমার আদা নহরুটো রঙা হয়ে গেছে, আমি এতিয়া ইয়াতে এড করিম যোনটো আপনি শুকান জলকীয়া এটা পুৰি লৈছিলোঁ মই, এইটো আপোনাৰ অকণ থেতেলিয়াই লৈছোঁ, ইয়াতে দি দিম। অকণমান সময় ইয়াকো ভাজিম। ইয়াৰ পাছত আমি এড করিম জিরা গুটি, যোনটো জিরা আমার গোটা জিরা আপনি লো পাৰিব, মই আপনার পিচি থল লৈছোঁ, ইয়াতে এড করে দিব। অকমান সময় ভাজিম আমি।
তারপর আমি লং ইলাইচি যোনটো আছিলে এটো গুড়ি কৰি দিওঁটো এটো আমি এড কৰি লৈছোঁ ইয়াতে ইয়া পনিৰৰ পানী ইয়াতে অকণমান ঢাল দিছোঁ গ্ৰেভিটো হ'বৰ কাৰণে দেখিছেনে সুন্দর গ্রেভি হয়ে গেছে এটা কালার দেখিছেন আপনার এই কালার সব আমি ইয়াতে এটি এড করি যদি আমি মিহি মিহি কাটি থাকিল টমেটো মানে আমার বিলাহী ইয়াতে এড করে দিছো আমি বিলাহীটা এড করে এটা ভাজিম ইয়াতে অকণমান মই ভাজিম এতিয়া বিলাহীবিলাক অকণমান মানে আপোনাৰ বইল হোৱালৈকে ইয়াত তেতিয়ালৈকে আমি আকৌ আমাৰ যোনটো পনীৰৰ পানী আছিলে ইয়াতে ঢাল দিছোঁ অকণমান বিলাহীটো উকলিবৰ কাৰণে বাছ ইয়াক আমি এতিয়া তিনি মিনিটমান ঢাকি দিম বিলাহীকেইটা গলিবৰ কাৰণে ইয়াতে আমি এতিয়া নিমখ আৰু হালধিও এড কৰি দিছোঁ যোনটো নেকি আমাৰ পৰম্পৰা হয় সেইটো আমাৰ অসমীয়া সমাজত লাগিবই আমি নিমখ হালধি জলকীয়া নহ'লে আমি ভাত খাব নোৱাৰোঁ এয়া চাওক গ্ৰেভিটো হৈ গৈছে এই আমাৰ মচলা ৰেডি হৈ গৈছে দেখিছেনে কালাৰটো ইমান ধুনীয়া হৈছে আমি ইয়াত এতিয়া এড কৰিম যোনটো আমাৰ হাফ ফ্ৰাই কৰি থৈছিলোঁ মানে আধা ভাজি থৈছিলোঁ আলুকেইটা প্ৰথমতে এড কৰি ল'ম ইয়াতে এড কৰি ল'ম আকৌ পাঁচ মিনিটমান ফ্ৰাই মানে ভাজিম বুজিছেনে কালাৰটো ইমান ধুনীয়া হৈছে আমি অকণমান দুই মিনিটৰ কাৰণে আকৌ ঢাকি ৰাখিম এয়া আমাৰ ভাজা হৈ গৈছে দেখিছেনে ইমান ধুনীয়া কালাৰ হৈছে চাওক খাওঁ খাওঁ লাগিছেনে বাৰু মোকো এতিয়াই খাওঁ খাওঁ লাগিছে তাৰপিছত ৱাও ইমান ধুনীয়া গোন্ধ পাইছে ইয়াত আমি এতিয়া এড কৰি দিম এতিয়াতো অলৰেডি চব বইল হৈ গৈছে আপোনাৰ আলুটো ফ্ৰাই কৰা আছিলে আপোনাৰ পনীৰটো ফ্ৰাই কৰা আছিলে মচলাটো আমি ফ্ৰাইয়ে কৰি লৈছোঁ ইয়াত আমি এতিয়া গৰম পানী এড কৰি দিম পনীৰা আলুতকৈ অকণমান ওপৰত দি দিছোঁ অকণ বইল হ'ব দিম ইয়াক কালাৰটো ইমান ধুনীয়া হৈছে বনাই চাব মানে ঘৰটো এতিয়া আমি ইয়াক দহ মিনিটৰ কাৰণে ঢাকি দিম ৱা ইমান ধুনীয়া হৈছে আমাৰ অলমষ্ট পনীৰ কাৰী ৰেডি হৈ গৈছে চাওকচোন ৱাহ কি ধুনীয়া গোন্ধ হৈছে বা বৰ ধুনীয়া আছো আমাৰ পনীৰ কাৰী ৰেডি হৈ গ'ল
আমি আগে এটা গরম গরম ভাতৰ লগত পৰিবেশন কৰিম যদি আপোনালোকৰ ভাল লাগে ভিডিওটো ঘৰত আপোনালোকে বনাই চাব খাই চাব বা ইয়াতকৈ বেলেগকেও বনাই খাব পাৰিব কিন্তু মই যেনেকৈ বনাইছোঁ তেনেকৈ বনাই খাইছোঁ বহুত ভাল লাগিব এতিয়া আমি গেছটো অফ কৰি দিম আমি গেছটো অফ কৰি দিছোঁ এতিয়া চাওকচোন ভাল লাগিছেনে ইমান ধুনীয়া কালাৰ হৈছে ইয়াক আমি এতিয়া গৰম গৰম ভাতৰ লগত আমি পৰিবেশন কৰিম।